producer redon hd video upload by bangla hd media youtube channel assalatu wassalamu alayka ya rasul allah assalatu ya habib -allahu. الصلاه والسلام عليك يا شافي المزنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله رب العالمين والعاقبه للمتقين الصلاه والسلام على رسوله الكريم اما فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله وقضى ربك أَنَّا تعبدوا إلا إياه إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربنا 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 تقبل منا انك انت السميع العليم وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين في شان حبيبه ومحبوبه وعشوقه مخبرا وأمرا إن الله وملائكته يصلون

আওয়াজ আমার নবী শুনতে পায় কি পায় না সুন্নিদের আওয়াজ সুন্নিদের দরদের আওয়াজ আশিকদের দরদের আওয়াজ আমার মায়ার নবী রহমাতুল্লিন আলামিন নবী নিজ কান মোবারক দ্বারা শুনতে পায় জোর বলুন সুবহানাল্লাহ আমার মায়ার নবী রহমাতুল্লিন আলামিন নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন আসমাউ সালাওয়াতী মুহাববতী আসমাউ সালাওয়াতাহলে মুহাববতী ওয়া আরিফুহু আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন যেই দরুদের মধ্যে আমার উম্মতের দরুদের মধ্যে mohabbat থাকবে ভালোবাসা থাকবে ওই mohabbat mohabbat এবং ভালোবাসার দরুদগুনি আমার দরবারের মধ্যে ফেরেস্তার মাধ্যমে পৌঁছানোর দরকার হয় না ওই দরুদের আওয়াজ আমি দয়াল নবীজি নিজ কান মোবারক দ্বারা শুনতে পাই তাহলে বোঝা যায় ওয়াহাবিদের দরুদের আওয়াজ আমার দয়াল নবী নিজ কান মোবারক দ্বারা শুনে নেন তাদের দরুদের আওয়াজ শোনাইতে গেলে জিব্রাইলের দরকার মিকাইনের দরকার অন্যান্য ফেরেস্তাদের দরকার কিন্তু স্পেশাল পাওয়ার হল যাদের মধ্যে আমার নবীর ভালোবাসা আছে নবীজির মহব্বত আছে ওই মহব্বত ভালোবাসা যদি থাকে ওই মহব্বত ভালোবাসার দরুদ করি আমার দয়াল নবীজি বলেন ওই দুরোধের আওয়াজটা আমি দয়াল নিজ কান মুবারক দ্বারা শুনি শুধু তাই না কে কোথায় তাকে দূরত পড়তেছেন তার নাম কি তার বাবার নাম কী তার দাদার নাম কী তার বংশ পরিচয় কি কোন জায়গা থেকে বসে বসে আমি দয়াল নবীর দূরত পড়ে ওই দূরদুলির কোন নেওয়ালাদের পরিচয় আমি দয়াল নবীজি জানি সুরে বরু সেই জন্য দয়াল নবীজির দূরত পড়তে গেলে মহব্বত লাগবে কি লাগবে না একটু মহব্বত بالو باشاني عتشو اواجي فرونان اللهم صل على سيدنا مولانا ام مو الدعاء على علي سيدنا ام مولانا

चञ्चर गोरुग अल्लाहु स्वल्ले सय देना

কত গোপন কাহ বে তুমি মৌসারে তো লেলা কত গপন কর তাব মারে পাহাড় জলে তো মারল চলে হি তুমি তোমি আমার আল্লাহ রব্বুল আলমিন পৃথিবী সৃষ্টির আগে আসমান জমিন সৃষ্টির আগে লৌহ কলম সৃষ্টির আগে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন আমার দয়াল নবীকে সৃষ্টি করলেন ঠিক না বে ঠিক আমার আল্লাহ রব্বুল আলমিন হাদিসে কুৎসিত বলেন কুন্তু কানজাম মাকফি আল আর আমার আল্লাহ বলেন আমি একটা গোপনীয় ধন ভান্ডার ছিলাম আমাকে সিনার মতন কেউ ছিল না সিনার মতন কোনো ব্যক্তি ছিল না কোনো সৃষ্টি ছিল না আমি আল্লাহর কোলা আর এর ইচ্ছা হলো প্রকাশ হওয়ার জন্য জুর্বনের সালহান তখালক তোখাল আমি একটা সৃষ্টি তৈরি করলাম সম্মাই তুহু মোহাম্মদ সাল্লাল্লাহুয়ারি ও সাল্লাম জুরবন সুবহানের সর্বপ্রথম আমি সৃষ্টি করিরা ওই বন্ধুর নাম দিলাম মহাম্মদ সাল্লাল্লাহুয়ারি ও সাল্লাম জুরবনের সুহান সেই সময় মাটি ছিল কি বলেন মাটি ছিল মাটি ছিল না আসমান ছিল না জমিন ছিল না লৌহ কলম ছিল না কোনো কিছু ছিল না তখন আমার নবী ছিল ঠিক না বে ঠিক এই নবীকে পৃথিবীর মুখে পাঠাবেন এই পাঠানোর সংবাদটা আমার নবী আল্লাহরাব আলামিন প্রথম দিয়েছেন কাদের সামনে আমার আল্লাহরাববুল আলমী দুইটা সমাবেশ করেছেন রুহের জগতে কয়টা সমাবেশ দুইটা একটা হইল আম আর একটা হইল খাস আচ্ছা খাস মজলিস আচ্ছা শেখ হাসিনা প্রধানমন্ত্রী যদি খাস একটা মিটিং করে এটার মধ্যে সাধারণ পাবলিক তাকে না ঠিক না বেঠিক এটার মধ্যে বিশেষ মন্ত্রীবর্গ যারা আছে তাদেরকে নিয়ে মিটিং করে পার্সোনালভাবে এটাকে বলা হয় খাস মিটিং আর জনসাধারণ সকলকে নিয়ে যে মিটিংটা করে এটাকে বলা হয় আম মিটিং ঠিক না মিটিং আমার আল্লাহ রাব্বুল রূহের রুহের জগতের মধ্যে দুইটা মিটিং করলেন একটা মিটিং হলো আম মিটিং এই মিটিং এর মধ্যে আমি মাওলানা নাই সারুল্লাহ সাহেবের রুহ ছিল ওই মিটিং এর মধ্যে আজকের মাহফিলের সভাপতি সাহেবের রুহ ছিল ওই মিটিং এর মধ্যে মাওলানা উচ্চ সমুদ্র সাহেবের রুহ ছিল ওই মিটিংয়ের মধ্যে আপনারা যারা একা উপস্থিত রয়েছেন সকলের রুহ ছিল ওই মিটিংয়ের মধ্যে ইহুদি ক্রিস্টান না সারা যত মানুষ রয়েছে সকলের রুহ ছিল সকল মানুষের রুহ ছিল এক নক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর সকল নবী রাসুলদের রুহ ছিল সকল অনি আল্লাদের রুহ ছিল ওই রুহের জগতের মধ্যে সকল রুহুদের কি লইয়া আমার আল্লাহ রব্বল আলামিন মিটিং করলেন ওই মিটিংয়ের মধ্যে প্রথম বক্ত হচ্ছেন আমার আল্লাহ বক্তাকে বক্তাকে মিটিংটার দাম কম না বেশি

ওই যখন ওই কথাটা ঘোষণাটা আমার আল্লাহ দিলেন সকল রহুর মুখ বন্ধ সকল নবীরা সুন্দর মুখ বন্ধ সকল অনিয়াদার আল্লাদের রুহুর রুহের মুখ বন্ধ কেউ আওয়াজ দেয় না সর্বপ্রথম আপনি আমার নবী রহমাতুল্লিন নবী ঘোষণা দিলেন কলু বালা বুঝুর বলুন সুবাহ আমার আল্লাহর যখন ঘোষণা দিলেন সকল মানুষের মুখ বন্ধ কিন্তু আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন ঘোষণা করে দিনে জানাইয়া দিলেন মাহবুব রাব্বুল আলামিন আপনি বলেছেন আপনি কি আমাদের প্রভু না আমি ঘোষণা করলাম আপনি আমাদের প্রভু জুরবন সুবহান তুমি কারে লাগিয়া করস তুমি এত আয়োজন ও মনে কারে লাগিয়া করস তুমি এ তো আয় হায় না জহানি কার ডাকে সে যায় না জহানি কার ডাকে সে যায় কে জানি কোন মনে কার লাগিয়া করছ তুমি এত আয়োজন ও মনে কার লাগিয়া করছ তুমি এত আয় হায় এই জগতে যে দেখে চাই দুনিয়ার মানুষকে দেখলে জানান নামেরা হারাম হবে না এমপি সাহেবের চারা দেখলে জানা গুণ হারাম হবে না করার লাগিয়া করসো তুমি এত আয়োজন কার লাগিয়া করসো তুমি এত হায় হায় না জাহান করি কন করিয়া লাগিয়া ও মনে লাগিয়া। আমার মায়ের আমার আমার মায়ের নবী সর্বপ্রথম উত্তর দিলেন কমু বালা আমাদের প্রভু তাহলে বোঝা যায় সকলের জ্ঞানের সে আমার নবীর জ্ঞান বেশি ঠিক না বেঠি পারা আর নবীকে ছাত্র বানা জোর বলো না নাওয়াজ আবার কিছু কিছু মৌলিরা বলে নবী অমনি দেওবন্দা আয়সা উর্দু শিক্ষা গেছে জোর বলো না নাওয়াজ আচ্ছা নবী শিক্ষিত না হইতো যদি নবী যে হাদিস শরীফের মধ্যে বলেছেন আনা বয়স বৈস্তু মোয়াল্লিমান আমি জগৎবাসীর জন্য শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি জোর বলুন কেমন জ্ঞানী সুরাতুল মারিয়ামের মধ্যে হজরত জিব্রাহিলা রাইসাল্লাহুয়াসাল্লাম নিয়ে আসছেন কি নিয়ে আসছেন আসেন আসছেন হজরুত্তি আমিন বললেন কাপ হা ইয়া আই সুয়া প্রতিকের অনেক সুরা প্রথমে এইরকম শব্দ তাকে তাকে কি কি তাকে না পৃথিবীর কোনো মুখোশ্বের এখনো পর্যন্ত ওই শব্দের অর্থ এখনো বের করতে পারে নাই দুর্বলটা সময় হজরত জিবরায়লামিন ওহিনি আসলেন কাপ বললেন আমার নবী বলেন জি ও জিব্রাইল আমি বুঝছি তুমি বলো এরপর মরে হজরত জিব্রাইল আমিন বললেন হা নবী বললেন বুঝছি তারপরে বলো হজরতী জিব্রাহ আমিন বললেন ইয়া নবী বললেন বুঝতে পারছি তুমি তারপরে বলো আমিন বললেন বললেন আন আমার নবী বুঝতে পারছি সামনে বলো আমার নবী তখন বললেন বুঝতে পারছি জিব্রাহীন আমিন বললেন আমার নবী বলেন জিব্রাহীন রে সব কিছু বুঝতে পারছি তুমি বলতে দেখো বলুন শুভারান

ওগো মায়ার নবী রহমাতুল্লাহ আলাইহিন নবী কুরআন ওহিয়ে পাঠাইছে আমার আল্লাহ আর আমি কুরআন নিয়ে আসছি আপনি দয়াল নবীর দরবারে ওহিনি আসলাম কুরআনের আয়াত নিয়ে আসলাম এটা আমার সামনে কিন্তু আমি বুঝলাম না আপনি কেমনে বুঝলেন এটা তো বুঝতে পারলাম না আমার মায়ার নবী রহমাতুল্লাহ আলাইহিন নবী ডাক দাও রে ও জিবরাই তোমায় বোঝার দরকার নাই ওইগুলি আয়াতের অর্থ একমাত্র আমি এবং আমার আল্লাহ ভালো জানে জোর বলুন তাহলে বোঝা যায় জিব্রাইল আমিন যা জানে না আমার নবীজি তা জানে ঠিক না সেই নবীজি কি বড় না জিব্রাইল আমিন বড় নবীজি বড় ঠিক না বেঠি ও আমার ভাইয়ার বন্ধুরা ওই রুহের জগতের মধ্যে সকল রুহদের মুখ বন্ধব আমার মায়ার নবী উত্তর দিলেন কলু বালা এখন সকল নবী রাসুলদের রুহুরা বলল কালো বালা সকল বলিদের রুহুরা বলল কালো বালা সকল রুহুরা বলল কালো বালা আমার রুহু আপনার রুহু সকুরি বললো কালো বালা জোর বলুসার এই হল মিঠিং এরপরে একটা মিটিং আমার আল্লাহ রাবুল আলমিন করলেন জাঠার মধ্যে আমি সারুল্লাহ সাহেবের রুহু নাই যেই মেটিং এর মধ্যে আজ সভাপতি সাহেবের নাই আপনারা যারা আছেন তাদের কেমন হচ্ছে না কোনই ইহুদি খ্রিস্টানদের রুহ ছিল না কোন হিন্দু বদ্ধর রুহ ছিল না কোন অলি আল্লাদের রুহ ছিল না ওইখানে একমাত্র এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর হজরতে আদম থেকে শুরু করে হজরতে ঈশা আলাইসালাম সকল নবী রাসুলদের রুহ ছিল সকল নবী রাসুলদের রুহ ওই রূহের জগতের মধ্যে পার্সোনাল মিটিং আমরা আল্লাহু আকবার আল্লাহু পার্সোনাল মিটিং ডাকালেন সকল নবীরা চৌদের রুহুদের কি লইয়া ওই রুহুর জগতের মধ্যে ওই রুহের মিটিং এর মধ্যে একমাত্র আমি আমার আল্লাহ বক্তা আর সকল নবীরা চৌদের রুহুরা হচ্ছে শ্রোতা আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই জাকা জাল্লাহু মিসা কান নাবী লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়াই হিকমাতিন সুম্মা জাকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাকুম লা

আমার আল্লাহ করাবুল আলামিন ওই পার্সোনাল মিটিংয়ের মধ্যে ঘোষণা দিলেন আল্লাহ আলামিন বলেন ও নবী রসুল তোমাদের কাছ থেকে আমি একটা প্রতিশ্রুতি নিতে চাই তোমাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিতে চাই কি অঙ্গীকার অঙ্গীকার হলো তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিব হিকমত দিব কিতাব দিব কিতাব দেওয়ার পরে তোমাদেরকে নবী বানায় পাঠাইবো সোভার সুবহানাল্লাহ কি বানায় পাঠাইবো নবী বানায় পাঠাইবো তোমাদেরকে কিতাব দিব হিকমত দিব কিতাব হিকমত দার পরে চোখরে সুমা যা কুমড়া শুনুন সাধ্য কল মা যখনই তোমাদের মধ্যে আমার আখিরি জামানার নবী এসে যায় নবী যখন আসবে তোমাদের কিতাবকে সত্যায়ন করবে ওই নবী যখন আইসা যাবে তোমাদের নবতি বাদ দিতে হবে হারালে, তোমাদের কি বাদ দিতে হবে জুরবরণ কি বাদ দিতে হবে নবতী বাদ দিতে হবে তোমাদের সর্দারি মাতাব্বরি বাদ দিয়া কিতাব হেকমত বাদ দিয়া আমার দয়াল নবীর উপরে ইমান আনতে হবে ইমান আনতে হবে আমার নবীদের গুলামি করতে হবে এই কথার মধ্যে তোমরা একমতা শুনি দয়াল নবীজি তোমাদের কাছে আসলে তোমাদের নবীতি বাদ দিয়া নবীর গোলামে করতে হবে নবীর উপর এটার মধ্যে তোমরা একমত শুনে আমার দয়াল আল্লাহ যখন এই কথা ঘোষণা দিলেন সকল নবীরা একসাথে বলে উঠলেন কলু আখরারণা মাবু তোমার হাবিবল্লাহ নবী যদি আমাদের কাছে আসা পড়ে আমাদের নবুতি বাদ দিয়া আমাদের কিতাব বাদ দিয়া আমাদের হেকুমত বাদ দিয়া তোমার নবীর গুনামে করতে রাজি আসি জনবরণ সুবহান তাহলে বোঝা যায় নবী যে আসবে যে পৃথিবীর বুকে এই ওয়াজটা কে করেছেন আর একটু আসতে বলেন কে করেছেন নবী যে পৃথিবীর বুকে আসবেন প্রথম ওয়াজ করেছেন আমার আল্লাহ ঠিক না বেঠিক আল্লাহ ইদি মিরাদুল নবী উদযাপন করে দিয়েছেন এখন আমরা শূন্য আলেমরা ইদি মিরাদুল নবীর আলোচনা করলে শিরিক হয়ে যায় রকম বলে কি বলে না তাহলে বোঝা যায় নবীজির ঈদ মিলাদুল নবীর আলোচনা আমরা প্রথম করি না এই আলোচনা আমার আল্লাহ করেছেন ঠিক না বেঠি এখন কোরআনের দলিল পাইলাম কি পাইলাম না বিস্তারিত আলোচনা করলে অনেক সময় দরকার ঠাস দিব এখন সাহাবিরা যদি ওই মিলাদুল নবীর আলোচনা করে আমরা করলে কোনো সমস্যা আছে কি বলো সমস্যা আছে সমস্যা নাই তাহলে সাহাবিরা যদি করে তাহলে তার কোনো সমস্যা নাই আসুন আমরা নবীজির সাহাবিরা করছে কিনা একটা কিতাব রয়েছেন সাবিরুল হুদা এই কিতাবটা লিখেছেন আল্লাহ আল্লাহাল উদ্দিন সৌধী

আমার আল্লাহ বলেন তোমার প্রভু তোমার আল্লাহ আদেশ দিচ্ছেন যে এক আল্লাহ ছাড়া কারো এবাদত করবে না জোর বরণ্যাস সুবাহান আল্লাহ কার এবাদত ছাড়া আল্লাহর এবাদত ছাড়া আর কারো এবাদত করবে না অপিল ও আলি দাইনি ইসানা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো এটা কার নির্দেশ আল্লাহর জোর বলেন কার নির্দেশ আল্লাহর নির্দেশ আল্লাহ বলেছেন এবাদত আল্লাহর ছাড়া আর কারো কার করবানা আর পাশাপাশি তোমাদের পিতা মাতার সাথে করবে এটা নির্দেশ দিয়েছেন আল্লাহ ঠিক না ঠিক আমাদের পিতামাতা মাতা আসেনি বলুন আসেনি পিছনে বাইদের মনে পিতামাতা মাতা ছাড়াই আপনার আসছেন কি বলেন আপনাদের পিতা মাতা আসেনি আচ্ছা বলুন তো দেখি এই মজলিশের মধ্যে গলি মানুষ এই মাজলিসের মধ্যে কে এমন ব্যক্তি আসেন যে আমি হুজুর পিতা মাতা সারাই পৃথিবীর বুকে আসছি এরকম কেউ আসেন কি বলেন আসেন মাধ্যমে আসছেন হাত তুলে হাত নামান তাহলে বোঝা যা পিতা মাতা সারা কেউ পৃথিবীর বুকে আসেন নাই ঠিক না বেঠিক তাহলে পিতা মাতা সারা যদি না আসা তাকি একদিন আমি আপনিও শিশু ছিলাম এখন বাবা হয়েছি বাচ্চা যারা রয়েছে তারও বেশে থাকলে একদিন বাবা মা হবে ঠিক না বে ঠিক দিনিয়ার নিয়ম বাবা মা আপনার আছে একদিন তাকবে না একদিন আমরা তাকবো আমরা বাবা মা হব ঠিক না বে ঠিক তাহলে বাবা মার ক্ষেতমত করার দরকার আছে কিনা যেরকম দরকার আছে কিনা সংক্ষিপ্ত আকারে মানুষ বা পিতা মাতার হক সম্পর্কে আলোচনা করলে কমপক্ষে তিন ঘন্টা আলোচনার দরকার এরপর সংক্ষিপ্ত আকারে বলছি পিতার মাতার হক আদায় করলে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করলে কি ফল পাওয়া যায় এক উদাহরণ আপনাদেরকে দিব আল্লাহ নবী হজরত সুলাইমান সালাম একদিন বসে আছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আমিন দেয়া ওহি পাঠালেন জুরবন সুবাহান আল্লাহ কি পাঠালেন ওহি পাঠালেন আল্লাহ রাব্বুল আলমিন ডাক দেবেন সুলাইমান রে ও সুলাইমান সমুদ্রের নিকট যাও সমুদ্রের নিকট যাইলে একটা আশ্চর্য জন আশ্চর্য জিনিস দেখতে পাইবাম হজরত সুলাইমান আল সালাম আল্লাহর নির্দেশ পায়া সমুদ্রের কিনারা দিয়ে ঘুরতে লাগলেন জোর বরুন্না সুবাহান কি দেখবে আশ্চর্য জিনিস দেখার জন্য সমুদ্রের পারে ঘুরতে লাগলেন সাথে অনেক রাজকর্মচারী রয়েছে অনেক উম্মত রয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালাম চতুর দিকে ঘুরতে লাগলেন কোথাও কোন আশ্চর্য জিনিস নাই কোথাও কোন ধরনের কোন জিনিসপত্র নাই চিন্তা করতে লাগলেন আল্লাহর কথা তো মিথ্যা হইতে পারে যেমন পারে আল্লাহর কোনো কথা মিথ্যা হতে পারে না আল্লাহ বলেছেন সমুদ্রের পাশে গেলে একটা আশ্চর্য জিনিস দেখা যাবে কিন্তু এখন দি আমি দেখছি না কেমনে দেখা যাবে সন্ধান করতে লাগলেন চতুর্দিকে ঘুরতে লাগলেন ঘুরতে 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 কোনো কিছু পাই না লাশ মুহূর্তে তার কাছে বড় ধরনের একটা দানব ছিল এই দানবকে নির্দেশ দিল ও দানব তোমাকে আমি আদেশ দিলাম সমুদ্রের নিচে যাইয়া দেখো কোনো আশ্চর্য জিনিস আছে কিনা যেভা বড় দানবকে নির্দেশ দিল সমুদ্রের মধ্যে ডুব দাও ডুব দিয়া যায় দেখো এর ভিতরে কোনো আশ্চর্য জিনিস আছে কিনা আল্লাহ তো অবশ্য বলেছে আশ্চর্য জিনিস দেখা যাবে আমি দেখছি না কেন দানব নির্দেশ পাই ওই সমুদ্রের তল মধ্যে ডুব দিলেন ডুব দিয়া ওই সমুদ্র তলদেশের মধ্যে ডুবা ডুবি কইরা ঘোরাঘুরি কইরা ফিরে আসলেন ডাক ডাবল হজর ওয়াল্লার বার সোলাই মানান তো সালাম আপনি পাঠালেন ওই তলদেশে যাওয়ার জন্য কুজা কুজি করার জন্য কিন্তু কোথাও আমি কোনো আশ্চর্য ধরনের জিনিস দেখতে পাইলাম না না পাইয়া আমি ফিরে আসছি হজরতে সোলাই মানান সালাম বলে না না তা হতে পারে না তুমি বস আরেকজন বড় শক্তিশালী একজন দানবকে পাঠাইলেন কি পাঠালেন বড় দানবকে পাঠাইলেন ওই সমুদ্রের তল দেশের মধ্যে আশ্চর্য জিনিস বের করার জন্য ওই বড় দানব নির্দেশ পেয়ে আবার ডুব দিলেন ডুব দিয়া ওই তল দেশের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত গোড়াগুড়ি করলেন অনেকক্ষণ পর্যন্ত গুড়াগুড়ি কইরা বারে ফিরে আসলেন আইসা ডাক দাবার আল্লাহর পৈগম্বর ও গো আল্লাহর পৈগম্বর সুলাইমান সালাম আমি এমন কোনো জিনিস বাকি রাখি নাই তন্ন তন্ন করে কুলাম কিন্তু কোথাও কোনো আশ্চর্য জিনিস পাইলাম না জোর বলুন না সবাই আর কাছে একজন দুইজন দানব যখন বিরাসলেন হজরতে সালমান আলাদা সালাম এর কাছে একজন আল্লাহর উনি ছিলেন কী ছিলেন আল্লার উনিদের পাওয়ার আসে কি না জুরবন আছে কি না আল্লার উনি একজন ছিলেন ওই আল্লার উনি কি ডাক দে বলে উমা মারুমতরি দুইজন দানবকে পাঠাইলাম কেউ কোনো কিছু পাইল না শূন্য হাতে পিড়ে আসলো তোমাকে আমি নির্দেশ দিচ্ছি তুমি এখন সমুদ্রের তল দেশের মধ্যে ডুব দাও তুমি যায়া দেখো কোনো কিছু আশ্চর্য জিনিস আছে কি না ওই আল্লাহর পয়গম্বর হজরতের সুরাই মানার ওই আল্লাহর উলি যখন ডুবি দিলেন ডুব দিয়া যায়া কুস্তে 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 যায়া দেখে গো একটা সুন্দর একটা বালা কানা জোরে বরুন্নাস এমন একটা বালাখানা সমুদ্রের তলদেশের মধ্যে রয়েছে যেই বালাখানার অনেক গুণির দরজা রয়েছে অনেক দরজার মধ্যে একটা দরজাও বন্দনা একটা দরজা বন্ধনা সবগুলি দরজা খোলা আর সহ্য জিনিস হচ্ছে একগুলোকে দরজা খোলা কিন্তু ওই মধ্যে এক পুটা পানি ঢুকে না সোহান আচ্ছা বলুন তো দেখি একটা ডিব্বা বা একটা মগ যদি পুকুরের মধ্যে পালেন ওই মগের ভিতরে পানি ঢুকবে কি ঢুকবে না যদি বলেন ঢুকবি কি ঢুকবে না সমুদ্রের তলদেশের মধ্যে এত বড় একটা বালাখানা সবগুলি দরজা খোলা এক ফোঁটা পানিও ঢুকে নাই জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই আল্লাহর ওই ওই বালাখানাটার মধ্যে হাত দিয়ে হাত করে হাতে করে সব করি ওই বালাখানা একটা বালাখানা আল্লাহর পয়গম্বর হজরতের সুনায়মান আলাই ইসলাত সালামের কাছে নিয়ে আসলেন হজরতের সুনায়মান আলাই সালাম কি করলেন ওই বালা কানার ভিতরে ঢুকলেন ওই বালাকানার ভিতরে যাইয়া দেখিয়ে গো একটা যুবক সেজদায় পড়ে পড়ে আল্লাহর নাম জপতেছে সে জুরবন সুবাহান আল্লাহ ওই বালাখানার মধ্যে ওই যুবকটা সেজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাক দা বলে আমি গোনাহাকার মাবুদো ডাকে বারে বার আর বার বন্ধুর বাবাজিরা গভীর মনোযোগ আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই বানা কানার ভিতরে যায়া দেখে একটা যুবক সাজদায় পরে পরে আল্লাহর তাজবি পড়তেছে যুবককে ডাক দা বলে যুবক রে ও যুবক তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই যুবকটা ডাক দা বলে ও আল্লাহর পয়গম্বর কি কথা বলতে চান আল্লাহর পয়গম্বর হজরতে সুলাইমান সালাম ডাক দা বলে তুমি কোন এবাদতের কারণে তুমি এত বড় মর্যাদা পাইছো